বন্ধুরা, আজকে আমরা সাওরাফলি মার্কেটে আলুর হোলসেল প্রাইস কত রয়েছে আমরা জেনে নেব। এখানে জ্যোতি, পুকুরাজ থেকে শুরু করে চন্দ্রমুখী যাবতীয় বিভিন্ন রকমের আলু এখানে বিক্রি বাটা হয়। তো আজকে আমরা এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এখানকার রেট কী রয়েছে আমরা একটু জেনে নেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও না করে থাকলে চ্যানেলটিকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। নমস্কার। এটা কোন জায়গা? শেওড়াফুলি। শেওড়াফুলি এটা কি মার্কেট? এই শেওড়াফুলি পুরনো মার্কেট। তো এখানে মোটামুটি এই মুহূর্তে আলুর আমদানি কেমন আছে? আমদানি কম হচ্ছে, চাষি আলু আসছে তো এখন স্টোর খুলিনি, স্টোর খুললে আমদানি হবে। এখন মানে চাষি আলু মানে যে আসছে আমদানি কম হচ্ছে, চাষির কাছে আলু কমে গেছে। স্টোরে আজ থেকে এবার চালু হবে টুকটুক করে খুলতে, এবার এক সপ্তাহের মধ্যে অনেক স্টোর খুলে যাবে। এখানে আলু বিক্রি হচ্ছে পুকুরাজ আলু 850 থেকে 900, আর জ্যোতি বিক্রি হচ্ছে আপনার 1000 থেকে 1050 টাকা প্যাকেট। চন্দ্রমুখী বিক্রি হচ্ছে 1700 টাকা, 1750 টাকা। চন্দ্রমুখী খুব শর্টেজ আছে, মাল মানে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, রেডি আর হোলসেল 50 কেজি রেট না, 3597 নাই। বাইরে থেকে ইউপি থেকে আলু আসছে, ওইগুলো বিক্রি হচ্ছে 850 টাকা, 800 টাকা প্যাকেট। ওই সব পুকুরাজ, ওই খিয়াতি এই সব আসছে। ও আমাদের মার্কেটে ডেলি ধরুন 700-800 এই সব বিক্রি হয়, আর খুচরোতে। আর হোলসেল গাড়ি তো রোজ 2-4 গাড়ি মানে 2000 প্যাকেট বাইরে নতুন মার্কেটে আমদানি হয়। আজকে রেটে ওই একই আছে, লেকিন বাজার একটু আর কালকে টাইটই যাবে। হ্যাঁ, আমদানি কম আছে, বৃষ্টি হয়েছে, তারপরে আজকে লেবার কাজ করবে না। চাষিরা কাছে যে কাছে আলু আছে ও কাল থেকে আজকে 50-100 টাকা প্যাকেটের দাম বেশি বলছে। গতকাল একই রকম ছিল, না 3-4 দিন মধ্যে বেড়েছে। না বেড়েছে, 50 থেকে 100 টাকা প্যাকেটে বেড়ে গেছে। স্টোর আজ থেকে আরম্ভ হয়েছে, এবার টুকটাক আজকে কিছু খুলেছে, এবার আস্তে আস্তে এই সপ্তাহের মধ্যে অনেক স্টোর খুলবে। দাম এখন বাড়াই থাকবে, এখন কমবে না, কারণ সব উঁচু দামে স্টোরে লোড আছে। যে জ্যোতি আলু 900 টাকা লোড আছে, ওই আলুটা 300 টাকা কাস্টিং, মার্কেটে আসতে গেলে 1200 টাকা বেচতে হবে, তাহলে পড়তে হবে। না আগে বছর আমদানি এর থেকে ভালো ছিল, আগে বছর দাম কম ছিল, এবছর প্রোডাকশন কম আছে, ফলন কম হয়েছে। আগে বছর এই সময় আলু 500-600 টাকা প্যাকেট বেঁচেছি। হ্যাঁ, হোলসেল রেট। দাদা, কি নাম আছে আপনার? স্বপন ভকত। শেওড়াফুলি মার্কেটে আপনারা কি কি আলু বিক্রি করছেন এই মুহূর্তে? আমরা ইউপির আলু বেচছি, বাংলার আলু বেচছি, জ্যোতি, চন্দ্রমুখী, S6। স্যার কোন আলুর কি দাম একটু বললে ভালো হতো? ইউপির আলুর আজকে আজকের দাম হচ্ছে 950 টাকা। জ্যোতি বস্তার দাম বলছি স্যার, 50 কেজি বস্তা হোলসেল রেট। চন্দ্রমুখী হচ্ছে 1800 টাকা, আর জ্যোতি হচ্ছে 1150 টাকা। কুকরাজ আমরা বেশি না, 97-97 বা খেতি এই জাতীয় আলু না না আমরা বেশি, আমাদের শেওড়াফুলি বাইরে আসে। তো স্যার আজকে মার্কেটে আমদানি কেমন রয়েছে? আজকে মার্কেটে আমদানি কম আছে, আর বিক্রি বাটা কম। আর আজকে স্যার কি মনে হচ্ছে আগামী দিন দাম কি বাড়বে বলে মনে হচ্ছে? আরো অত্যাধিক হারে বাড়বে, যদি ইউপির আলু না আসে বাংলার মার্কেট আরো বেড়ে যাবে। আচ্ছা, গত 3-4 দিনের মধ্যে আজকে দামটা কি রকম হয়েছে, বেড়েছে না?
বেড়েছে সব 50 টাকা আপ আর চন্দ্রমুখীতে 100 টাকা আপ ঠিক আছে স্যার একটু নামটা বলুন প্লিজ অশোক গায় আপনাদের এখানে কোন কোন আলু মূলত বিক্রি হচ্ছে এই মুহূর্তে চন্দ্রমুখী আছে এসিস আছে জ্যোতি আছে তিনটে আচ্ছা স্যার কোন আলুর কি দাম আজকে রয়েছে একটু হোলসেল রেটটা বলবেন এসিসের দাম যাচ্ছে 1150 টাকা পার প্যাক 50 কেজি আর জ্যোতির দাম যাচ্ছে 1070 টাকা আর চন্দ্রমুখী হচ্ছে 1680 টাকা স্যার পোকরা জালু এখানে বিক্রি হয় পোকরা জালু এইখানে বিক্রি হয় না আশপাশে বিক্রি হয় এই ইউপির পোকরাজগুলো আসে কমা মাল ওটা ওটা সব দিকে কম হয় এই যে আলুগুলো আপনারা বিক্রি করছেন এগুলো কি সব লোকাল আলু হ্যাঁ লোকাল চাষিদের কাছ থেকে আসে নাকি চাষিদের কাছ থেকে আসে চাষিদের বাড়ি থেকে খরিদ করে নিয়ে আসতে হয় স্টোর মোটামুটি কবে খুলবে বলছে আরো 7-8 দিন দেরি আছে আচ্ছা স্যার গত বছরের চাইতে এই বছরের আমদানিটা কেমন এই মুহূর্তে স্টোর খোলার আগে আমদানিটা কম আছে না তো স্যার আগামী দিন কি মনে হচ্ছে দামটা কি একটু বাড়তে পারে পসিবিলিটি বেশি বেশি না মানে আপনাদের কাছ থেকে সমস্ত যারা খুচরো বিক্রেতা তারা কিনে নিয়ে যায় আমাদের মতো অনেকেই আছে তারা বিক্রি করে তাদের কাছে আবার খুচরো এইরকম ভাবে চলছে আর স্যার বলছি যে ইউপির যে 37-97 বা খেতি এই জাতীয় আলু এখানে বিক্রি করেন না ইউপির মালটা আমরা বিক্রি করি মানে আশেপাশে গুলো হ্যাঁ আশেপাশে অনেকে নিয়ে এসে বিক্রি করে ঠিক আছে স্যার অনেক অনেক ধন্যবাদ